বন্ধুরা বিনাতারের পাঠশালার আজকের এই পর্বে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা শিখব ইন্টারনেট এবং ওয়েবসাইট নিয়ে। সবার আগে আমরা ইন্টারনেটের একটু সংক্ষিপ্ত ইতিহাস দেখে আসি। ইন্টারনেটের উৎপত্তি সেই 1950 সালে, যখন থেকে কম্পিউটারের ডেভেলপমেন্ট শুরু হয়ে থাকে। সর্বপ্রথম একজন কম্পিউটার বিজ্ঞান বিষয়ক প্রফেসর লিওনার্ড ক্রাইনরক তার গবেষণাগার ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া থেকে স্ট্যানফোর্ড রিসার্চ ইনস্টিটিউটে একটি বার্তা পাঠান আর্পানেটের মাধ্যমে, এবং এর পর থেকে বিভিন্নভাবে বিভিন্ন প্রোটোকল ব্যবহার করে এই আর্পানেটের উন্নতি করা হয়। 1986 সালের দিকে এই আর্পানেটকে যুক্তরাষ্ট্রের বিভিন্ন গবেষণাগার এবং শিক্ষা প্রতিষ্ঠানের জন্য উন্মুক্ত করা হয়। 1980-এর শেষে থেকে 1990-এর মধ্যে, যখন বাজারে অনেক ধরনের ইন্টারনেট সেবা প্রদানকারীরা আসতে থাকে, সেই প্রেক্ষিতে আর্পানেট কর্মবিরতি পায় এবং 1995 সালে ইন্টারনেট একটি বাজার পণ্য হিসেবে পূর্ণতা পায়। এবং তারপর থেকে এখন পর্যন্ত আমরা আমাদের দৈনন্দিন জীবনের বিভিন্ন কাজে, যেমন ফোন কল, ভিডিও কল, ইন্টারনেটের বিভিন্ন বস্তু কেনা বেচা, এই সব কাজে আমরা ইন্টারনেট ব্যবহার করে আসছি। এখন আমরা শিখব যে একটি ওয়েবসাইট কিভাবে কাজ করে। ওয়েবসাইটের এই কার্যবিধি নিয়ে জানার আগে আমরা আগে দেখি যে সার্ভার কাকে বলে। সার্ভার হিসেবে আমরা বলতে পারি, সার্ভার হচ্ছে মূলত একটি কম্পিউটার যেটা ইন্টারনেটের সাথে সংযুক্ত থাকে। এই সার্ভারে আমাদের ওয়েবসাইটের বিভিন্ন ধরনের কন্টেন্ট, যেমন ছবি, বিভিন্ন ভিডিও, বিভিন্ন লেখা বা ব্লগ, এই সব কিছু একসাথে সংরক্ষিত থাকে। এবং এই প্রত্যেকটা সার্ভারেরই একটা করে আইপি অ্যাড্রেস থাকে। আইপি অ্যাড্রেস হলো মূলত কিছু নাম্বারের সমষ্টি, যে নাম্বারগুলো ব্যবহার করে আমরা একটা সার্ভারকে চিহ্নিত করতে পারি। বিভিন্ন ওয়েবসাইটের অনেক ডোমেইন নেম থাকে। আমরা যখন কোনো ওয়েবসাইট খুঁজে থাকি, তখন আমরা আমাদের কম্পিউটারের ব্রাউজারে এই ডোমেইন নেমটা ইনপুট দিয়ে থাকি। এই ডোমেইন নেম তার সাথে সংশ্লিষ্ট আইপি অ্যাড্রেসের সাথে যোগাযোগ করে আমাদের প্রয়োজনীয় ওয়েবসাইটটা আমাদের সামনে তুলে ধরে। তো আজকের এই পর্বে আমরা জানলাম যে ইন্টারনেট কী, এবং ইন্টারনেটের একটা সংক্ষিপ্ত ইতিহাস নিয়ে আমরা জানলাম, আর সেই সাথে আমরা খুবই সংক্ষেপে জেনে নিলাম যে একটা ওয়েবসাইট কীভাবে কাজ করে। আজকের পর্ব এইটুকুই, দেখা হবে আগামী পর্ব। ধন্যবাদ।